বৌদি অনেকক্ষণ তো হলো, খাবারটা এবার দিয়ে দাও না গো। হ্যাঁ, তোমরা এরকম খাবারের পাচ্ছে রে কেন উঠলে বলো তো? যাও যাও, আমি আমি এক্ষুনি দিচ্ছি, যাও। এই চলো সবাই আসো। বস বস। আরে সাংঘাতিক তো খিদে পেয়েছে, কিছু হয়েছে নাকি বলতো? কি জানি, কিছু তো বুঝতে পারছি না, দেখি আর একটু সময়। আরে এইভাবে কি ভাত নিয়ে শুধু বসে থাকা যায় নাকি? পেটটা একদম গুলিয়ে উঠছে। সে মানুষগুলোর মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না গো, এখন এই অবস্থার কথা কি করে বলি বলতো? পাখি আমার খুব বিষাদ লাগছে, কি করি বলতো? এটা তো সামান্য কিছু নয়, পুরো এক ডেচি মাংস, সবটা তো খারাপ হয়ে গেছে। এই ডেচকি তো এতো মাংস হয়ে গেছে, তাহলে বসিয়ে রাখার কারণটা কি? বড্ড গা গুলোচ্ছে রে, একটু জল দাঁড়া, জল তো। কুশবাবু বলছি সবার সামনে গিয়ে না ক্ষমা চাই, বুঝলে তো? ক্ষমা চাই, কিন্তু সেটা করেই বা কি লাভ? এখন অমানবিকের মতো গিয়ে তো হাত তুলে বলতে পারি না যে তোমরা অভুক্ত থাকার থাকো, আমার আর কিছু করার নেই। দেখো বাকি, ওরা তো সামান্য ওই এক টুকরো মাংস ঝোলা আলুর আশাতেই বসে আছে, কিন্তু এত কম সময় মতো বাকি, মানে আমি অল্টারনেটিভ কি ব্যালেন্স করি বলো তো? কিছু তো বুঝতে পারছি না আমি। না 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 না, এরকম ভাবে দাঁড়িয়ে থাকলে চলবে না, একখানে ব্যবস্থা করতে হবে জানো তো। আমি আমি যাই গিয়ে দেখছি। বাকি তুমি এই তো, ও মা সব ভাত নিয়ে বসে আছে, এই যে ঘি এনেছি, কথাতেই আছে পইল পাতে ঘি। পইল পাত মানে কি? আই দেখো, পইল পাত মানে বুঝলে না তো? পইল পাত মানে হচ্ছে প্রথম পাত। শিলবাড়ির খাবার খাবে তাতে প্রথম পাতে ঘি না পড়লে চলে? খাও, এ হচ্ছে আমাদের একেবারে 100 বছরের ঐতিহ্য, বুঝলে না? তোমাদের বড়বাবু নিজে বর্ধমান থেকে এই ঘি নিয়ে আসেন। হ্যাঁ, এই ঘি ছাড়া আমাদের এখানকার খাওয়া দাওয়াই হয় না। হ্যাঁ খাও বাবা, আগে ঘি দিয়ে ভাত মুখে দেবে। অকিরণ, বেগুন বড়ির ডেকচিটা আনো দিকে। এই তো মা, নিয়ে এসেছি। পাখি, বড় মা কি রান্না করে নিয়ে এসেছে? কি হচ্ছে বলতো অলকদা? বড় গিন্নি হঠাৎ চলে এলেন, আমিও তো কিছু বুঝতে পারছি না। বাট কিরণ দাও ডেচকি হাতে। হ্যাঁ মানে মাংস তো হয়েছে, কিন্তু প্রথম পাতে ঘি কিছুই তো বুঝতে পারছি না। যা জুটছে খেয়ে নে তো। এই হচ্ছে আমাদের শিলবাড়ির বিখ্যাত বেগুন বড়ি। হ্যাঁ দাও বাবা, যারা যারা খাবে ভালো করে দাও। হ্যাঁ, ঘিয়ের সাথে এই খেয়ে আমাদের পুজোর খাওয়া শুরু করতে হয়। খান খান। দেখেছ, বড় মা যেই জানতে পেরেছেন যে মাংসটা নষ্ট হয়ে গেছে, অমনি উনি নিজের মতো করে এই মানুষগুলোর পেটটুকু ভরানোর ব্যবস্থা করে দিলেন। উনি আবার আমায় বলেন মা লক্ষ্মী, উনি যে সাক্ষাৎ অন্নপূর্ণা গো। কিন্তু কিন্তু কুশবাবু, আমার যে বড় ভয় লাগছে গো, এবার যদি ওনারা মাংসের কথা জিজ্ঞাসা করে কি বলবো? ওনারা তো একটু মাংসের জন্যই অপেক্ষা করছিলেন, ওই ওই বেগুন বড়িতে কি ওনাদের মন ভরবে? আর কাউকে লাগবে? কারণ লাগবে একটু বাদে নিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দারুণ হয়েছে। কি অপরাধ করেছি বলতো যে এমন একটা শুভ দিনে মা মহালক্ষ্মী রুষ্ট হলেন? কি উত্তর দেবো এবার আমি ওনাদেরকে? কিরণদা বলছি, বেগুন বড়ি দিয়ে তো খাওয়াটা শেষ হয়ে গেল, এবার পরের আইটেমটা আমরা আমি নিয়ে আসি? না না, তোমরা কেন খাওয়া ছেড়ে উঠবে? বসো কিরণ। হ্যাঁ বল। যাও তো, এক্ষুনি যাচ্ছি। সর অকুশ, আমি বুঝতে পারছি না কি ব্যাপার তোমাদের। হ্যাঁ, বছরকার দিনে আমি তোমাদের ফ্যাক্টরিতে এলুম, একটু বসার জায়গাটা নিয়ে আসো। এক্ষুনি আছে, এক্ষুনি আছে, দাও দাও তো, এই যে বসুন বলুন। হ্যাঁ, বসার জায়গা টায়গা দেবে তবে না? বড়মা কি ব্যাপার বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। বলছি ফুল দেখে কোথায় পাঠালেন গো? বুঝতে পারবে, বুঝতে পারবে, এক্ষুনি বুঝতে পারবে। এই কুশ,
তুমি আর কিরণ মিলে একটু ওনাদেরকে মাংসটা দিয়ে দাও দেখি। হ্যাঁ, এই কোমর নিয়ে আমি আর পারি না বাপু। আমি তো তোমার শাশুড়ি হই নাকি? হ্যাঁ, আমার বাদ দিয়ে সব ক্ষীর তুমি একাই খাবে? না 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 না, শিলবাড়ির বউ হয়ে ব্যবসায় না গলিয়েছ, আবার ব্যবসা শুরু করেছো, সে না হয় মেনে নিয়েছে, তাই বলে এই খাবার দাবারের ঝামেলাটা হলো, সেটাও তুমি সামলাবে আমাকে টপকে? হ্যাঁ, এটা আমি হতে হবে ভেবেছ? হ্যাঁ, মনে রেখো এই খাবার দাবারের সমস্যাটা আমি মেটালুম, আমি বেলারানী শীল। কেন মেটালুম, কেন মেটালুম? তোমার দেওয়া কথার মান থাকে যাতে। হ্যাঁ ও বড়মা, হ্যাঁ বড়মা, আজকে আপনি সঠিক সময় না এলে যে আমার পুরো প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল গো। কিন্তু বড়মা, এইটুকু সময়ের মধ্যে এত কিছু কি করে জোগাড় হলো বলুন দেখি? আমি এসব কিছু জোগাড় টোগাড় করেছি নাকি? তাইলে? আরে জোগাড় তো ছিল। আরে আজকে নবমী, বাড়িতে মাংস রান্না হবে, ফুলবো রেখে দিয়ে সোনাবুকে দিয়ে রান্না করিয়েছি না, সেইটাই তুলে নিয়ে চলে এসেছি। ওমা, তো বাড়ির লোকজন আজকে মাংস ভাত খাবে না? এত বছরের রীতি যে বড়মা। নাই খেলো রাঙাবো, রীতিনীতি আগে না তোমার ইচ্ছে, এদের খাটনি আর তোমার দেওয়া কথার দামটা আগে বলো দেখিনি আমাকে। এক বছর না হয় বাড়ির লোকজন মাংস নাই খেলো নবমীতে, কিন্তু তাই বলে এনারা খাবেন না, তাতে শিলবাড়ির মর্যাদায় ঘা পড়বে রাঙাবো। বেলারানী শিল সেটা হতে দেবে না কোনোদিন না। বলো বলো রাঙাবো, এরা আমাদের পরিবার নয়? হ্যাঁ, এদের কথা ভাববো না, শুধু নিজের ঘরের কথা ভাববো, তা কখনো হয় না? না হয় না, এদের কথা ভাবতে হবে তো। কত খাটনি করছে ওরা, কত খাটনি করে ফ্যাক্টরির সব কাজকর্ম তুলে দিচ্ছে, ভাববো না ওদের কথা, বলো। হ্যাঁ হ্যাঁ বড় মা, এদের মধ্যেই যে আমি আমার বাবাকে খুঁজে পাই। কি হলো, সব ঠিকঠাক আছে তো? খাওয়া যাচ্ছে তো মাংস? এই অলকদা, মাংস তো ফ্যাক্টরিতে রান্না হচ্ছিল, তাহলে কিরণদা মাংস আনলো কোথেকে? তুই আম কাটছিস আম খান, কোন কাছে জেনে কি করবি? হ্যাঁ সেটা ঠিক। মাংসটা জব্বর হয়ে হচ্ছে, আমি নিজে দাঁড়িয়ে থেকে সোনাবু আর ফুল বউকে দিয়ে রান্না করিয়েছি, গুঁড়ো মশলা কিচ্ছু কিচ্ছু করাইনি, একেবারে বাটা মশলা দিয়ে কষিয়ে কষিয়ে আকারে জব্বর যা স্বাদ হয়েছে না, আমি তো চেখে দেখেছি। খাও খাও, ভালো করে খাও, পেট ভরে খাও। হ্যাঁ, আপনি এখানে কেন এসেছেন আবার? আপনাকে না বারবার করে বলে দিলাম এই ফ্যাক্টরির আশেপাশেও যেন আপনাকে দেখতে না পাই? থাক রাঙাবু, বছরকার দিনে ভদ্দুপুর বেলা এসছেন এমন করে বলতে নেই, বলাতে যায় না, হয়তো মাংসের গন্ধে গন্ধে চলে এসছেন। তা মন্দ বলেননি বড়মা। হ্যাঁ, দুপুরবেলায় যখন এসেইছেন তখন একটু মাংস ভাত খেয়ে নিন, তারপর না হয় বলবেন যে কি কারণে এসেছেন। না, আমি এখানে খেতে আসিনি। তোমরা তো খুব আনন্দ করে খাচ্ছ মাংস ভাত, তাই না? কিন্তু তোমরা কি খাচ্ছ সেটা জানো? কি বলতে চাইছেন? তোমরা খাচ্ছ বিষ। মানে
বিষ খাচ্ছ তোমরা। কি বলেন, বিষ? মালিক তো বড় লোক, অনেক টাকার মালিক, তাই তোমাদের তুচ্ছ প্রাণের মায়া ওদের নেই। তাই তোমাদের জানানোর প্রয়োজনটুকু মত করলো না যে ওই রান্না করা মাংসে টিকটিকি পড়ে আছে। আর টিকটিকিতে কত বিষ থাকে সেটা নিশ্চয় তোমাদের জানা আছে। এত বড় দম্ভ তোমাদের মালিকের, এত বড় দম্ভ, সেটা তোমাদের জানালোই না, ওই মাংসে টিকটিকি পড়া মাংস তোমাদের খাইয়ে দিল। ভাবতে পারো তোমরা? তোমরা মরলে কি বাঁচলে সেটা ওদের ভাবনাতেই এলো না। এসব কি খাওয়ালে কুজদা আমাদেরকে? বিষে যাওয়া মাংস খাওয়ালে? দাদা, আমি বলেছিলাম না যে রান্না হলো এখানে আর মাংস এলো বাইরে থেকে, ওর একটা কিছু গন্ডগোল আছে। হ্যাঁ, গন্ডগোল তো একটা হয়েছিল, ওই জন্যই তো মাংসটা বাইরে থেকে এলো। বড় মাঠ ফুলদা তো ওই জন্যই বাড়ি থেকে নিয়ে এলেন মাংসটা। তার মানে তো এটা স্পষ্ট হয়ে গেল না যে এই ফ্যাক্টরিতে রান্না করা মাংস আমি আপনাদেরকে দিইনি। মানে আমরা তো কিছুই বুঝতে পারছি না। আপনারা যখন খেতে বসলেন তখন তো আপনাদের সঙ্গে কুশবাবুও খেতে বসেছিলেন, আর কুশবাবু একটা সময় উঠে চলে এসেছিলেন, সেটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। ঠিক ওই সময় আমি কুশবাবুর জন্য মাংস বাড়তে গিয়ে দেখি মাংসের ডেকচির মধ্যে একটা মরা টিকটিকি। হ্যাঁ, অলোকদা যখন জানতে চায় তখনও আমরা কিছু বলতে পারিনি। প্রদীপ, সেই জন্যই কি আমাদের খেতে দিতে দেরি হচ্ছিল? হ্যাঁ বাবা, এই ঘটনাটা ঘটার সঙ্গে সঙ্গে কুশ বাড়িতে ফোন করে ওর জেঠুমণিকে। তো আমি তো ঘটনাটা জানতে পারি, তখনই ঠিক করে নিই আমি এখানে আসব। এমন একটা দিনে এই নবমীর দুপুরে আমি তো আপনাদের না খাইয়ে রাখতে পারি না বাবা। আর আর শোনো 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 শোনো, তোমরা যে মাংসটা খাচ্ছ সেটা সেটা আমাদের বাড়িতে তৈরি, তাই জন্যই তো আমি বাইরে থেকে নিয়ে এসেছি। এইটুকু সময়ের মধ্যে নতুন করে মাংস রান্না হয় নাকি? আর এই বিশ মাস আমরা মাংস খাওয়ালে কিন্তু আমরা কিন্তু মরে যেতে পারি। আমাকে সত্যিটা বলো কিরণ দা, না কিন্তু এই ফ্যাক্টরি আমরা ভেঙে চুরে দেবো। একটু শান্ত হন কুশবাবু, আর জেঠুমনির কথা অন্তত একবার ভাবুন। ওনারা থাকতে কি এটা কখনো সম্ভব? ওনারা এরকম কিছু করতে পারেন বলুন? নতুন করে কোনো মাংস রান্না হয়নি, আমাদের শীল পরিবারের নিয়ম নবমীর দিন দুপুরবেলা খাসির মাংস আর ভাত হয়। এখানে যেমন আপনাদের জন্য খাসির মাংস ভাত রান্না হলো, সেরকম বাড়ির লোকজনদের জন্য খাসির মাংস আর ভাত রান্না হয়েছিল। কুশবাবুর ফোন পেয়ে বড় মার থাকতে না পেরে সেই মাংসটাই নিয়ে এসেছে গো। সাক্ষাৎ অন্নপূর্ণা কখনো সন্তানদের মুখে বিষ তুলে দিতে পারে বলো? আপনারা দাঁড়ান, আমি দেখাচ্ছি এক্ষুনি। দেখি একটু, এই যে এই হলো সেই টিকটিকি পড়ে যাওয়া মাংসের ডেকচি। এটা পুরো ধরা আছে, এখান থেকে কাউকে খেতে দেওয়া হয়নি। আর ফুলদা ফুলদা, আপনারা যেটা এনেছেন ওটা একবার আনো। এই যে এটা বড় মা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছে, এই ডেকচিটা সেই ভালো মাংসটা আছে গো। ক্ষমা করে দিন আমাদের গিন্নিমা, আমাদের অন্যায় হয়ে গেছে গিন্নিমা। আমন করে বলতে নেই, প্রাণ ভয় যে বড় মারাত্মক ভয় বাবা, তাতে সন্দেহ আসে, ও আমি কিচ্ছুটি মনে করিনি। কুশদা, আমাদের এতগুলো লোককে খাইয়ে দিলে যে বাড়ির জন্য তার কিছুই থাকলো না। আমাদের তো একবারটি বলতে পারতে, আমরা না হয় অন্য কিছু ব্যবস্থা করে নিতাম, না হয় অন্যদিনই মাংস ভাত খেতাম। না বাবা, আমার বাড়ির বউ বড় মুখ করে আপনাদেরকে কথা দিয়েছে, সে কথার মান থাকবে না? তা তো হতে পারে না। বড় মাই বুদ্ধি করে বাড়ি থেকে মাংসটা নিয়ে এসেছে, না হলে যে আমার পুরো লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। কি বলবো কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আপনারা পূজোর দিনে নিজেদের পরিবার আনন্দ সবকিছু জলাঞ্জলি দিয়ে আমাদের ফ্যাক্টরিতে কাজ করতে এসেছে, আর আপনাদের জন্য আমরা নবমীর দিনে মাংস খাওয়াটুকু ছাড়তে পারবো না বলুন? আজ আপনারা খেলেই আমাদের
আমাদের পেট ভরবে গো। পালাচ্ছেন কোথায়? উত্তর দিয়ে যান। আপনি কি করে জানলেন যে এই মাংসের মধ্যে টিকটিকি পড়েছিল? সকালে এসে একবার সবাইকে তাতানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গিয়ে এখন এসে আবার তাতাচ্ছেন। বলুন বলুন, আপনি কি করে জানলেন টিকটিকির কথা? একটা সত্যি কথা বলুন তো। এত খাওয়া, আনন্দ, আয়োজন, এই সমস্ত কিছু পণ্ড করে দেওয়ার জন্য আপনি টিকটিকিটা ফেলে দেননি তো? দেখুন দেখুন আপনারা কেন তখন আপনাদেরকে সাবধান করেছিলাম। আর এই যে প্রশান্ত বাবু, এতই যদি ওনাদের উপকার করার ইচ্ছা, তাহলে মাংসটা মুখে তোলার আগে সাবধান করলেন না কেন? ভালো সেজে সকলের ক্ষতি করতে চেয়েছিলেন, তাই না? এই যে দাদা, আপনি এখান থেকে চলুন তো। আপনার না সেই সকাল থেকে দেখছি খুব বার বেড়েছেন। ছি 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 ছি, এই এতটুকু আয়োজন তাতেও কত বাধা পড়ছে গো। যাও যাও ভাই, তোমরা খেতে বসে যাও। যাও না না বৌদি, আজ শুধু আমরা নয়, আপনারাও যদি আমাদের সঙ্গে খেতে না বসেন তাহলে আমরা খাবার মুখে তুলব না। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। যাও খুশবু, চলো 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 চলো, বসো বসো যান দাদা। বড়মা বলছি চলুন খেতে বসবেন, চলুন। আচ্ছা ঠিক আছে, তোমরা খাও, আমি খাবো। আর ঠিক আছে যাও না। সেই সকাল থেকে দেখছি খুব বার বেড়েছেন। এভাবে কাপুরুষের মতো আমাদের ব্যবসার ক্ষতি করে নিজের ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করলে এটা আমার হাতে দেখেছেন তো। কি হয়েছে আপনার, এরকম লাগছে কেন আপনাকে? হাঁপাচ্ছেন তো, একটু একটু জল খাবেন, একটু শান্ত হয়ে বসুন। শান্ত শান্ত আমি তখনই হব। শীল পরিবার আর লোদ সতীলক্ষ্মী আলতাশিদ্রের ধ্বংস দেখে তবে আমি শান্ত হব। একটা লোক চাই, এমন একটা লোক যে শীল পরিবারকে ধ্বংস করবে সমূলে। এত বড় সাহস, এত বড় সাহস মেয়েটার! হ্যাঁ, এত বড় সাহস। স্যার আমার সন্ধানের একটা লোক আছে স্যার, রেটটা একটু বেশি কিন্তু এক তুলিতে পুরো শীল সাম্রাজ্য ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে। ডাকো তাকে, যত টাকা লাগে আমি দেব। আমি শুধু দেখতে চাই তরুণ জ্যোতিষীলের সাম্রাজ্য আমার পায়ের তলায় আছে। আজ ডাকো তাকে, আজই। আচ্ছা বলছি যে 50 পেটি আলতা আজকে হয়ে যাবে তো? আরে হ্যাঁ কুশ দাদা, আমাদের মালের যা অর্ডার আছে 10th দিন সকালে সমস্ত মাল রেডি হয়ে একদম ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তার
আগেই হয়ে যাবে। বলো দুর্গা মাইকি, চলো মায়ের নাম করে সবাই কাজে লেগে পড়ি। চলো 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 সবাই কাজে রেডি, কাজে লেগে যাও। রেডি, ওরা কাজ করবে। হ্যাঁ চল চল। কিছু খুশ দেখো রাঙা বউ, সবাই কেমন কাঁধে কাঁধ লাগিয়ে কাজ করছে। এই দিনটা দেখার জন্য তোমার জেঠুমণি একেবারে একেবারে অপেক্ষা করে বসেছিলেন জানো। কারখানাটা যেদিন বন্ধ হয়ে গেল তারপর থেকে ওনার উপর দিয়ে যে কি ঝড় গেছে আমি যেমন জানি তেমনটা আর কেউ জানে না। আমি আমি তোমাদের আমি তোমাদের কি বলে আশীর্বাদ করবো বলো তো। তোমরা যেভাবে যেভাবে কাঁধে কাঁধ লাগিয়ে আবার আবার ফ্যাক্টরিটা চালু করলে আমি আমি কি বলে তোমাদের আশীর্বাদ করি বলো তো। কি বলে দেখি, থাক 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 থাক, তোমাদের জয় হোক, জয় হোক তোমাদের, ঠাকুর তোমাদের মঙ্গল করুক, জয় হোক তোমাদের, জয় হোক। হে মা মহালক্ষ্মী, আর যেন আমাদের সংসারে কোনো বিপদ আপদ না আসে। তুমি দেখো মা, তুমি দেখো। হে মা মহালক্ষ্মী, এই একতাই যেন সংসারে ফ্যাক্টরিতে সব জায়গায় থাকে মা। তুমি দেখো,